একটা প্রশ্ন এসেছে বিশেষ একটা প্রশ্ন সেটি হল সালাদ কবুল হওয়ার জন্য কি কোরান শুদ্ধভাবে পড়া আবশ্যক হ্যাঁ আমরা একটু আগে তাজবিদের যে হুকুমটা বর্ণনা করলাম তাতে এটা বোঝা যায় যে সালাত শুদ্ধ হওয়ার জন্য কোরআন শুদ্ধভাবে পড়াটা আবশ্যক সালাত কবুল হওয়ার জন্য এবং শুদ্ধ হওয়ার জন্য কোরআন শুদ্ধ হওয়াটা আবশ্যক কারণ কোরআন পড়াটা যদি শুদ্ধ না হয় এবং অর্থের বিকৃতি ঘটে অর্থ পাল্টে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে এটাকে আমরা লাইন জাতির কথা বলেছি তবে কোরআন অশুদ্ধভাবে পড়া বলতে যদি মাইনর কোনো ছোট্ট খাটো ভুল যেমন গুণ্যাতার ঠিকমতো হলো না বা এরকম কোনো মাইনর কোনো ত্রুটি হয় তাহলে সালাদ বাতিল হবে না কিন্তু যিনি শুদ্ধ করে পড়তে পারেন না অশুদ্ধ পড়েন তিনি তো বহু জায়গায় অশুদ্ধ পড়েন এবং আমরা অভিজ্ঞতায় দেখেছি যিনি অশুদ্ধ কোরআন পড়েন তিনি এমনভাবে অশুদ্ধ পড়েন যে তার বহু জায়গায় অর্থ পাল্টে যায় ফলে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ যে আপনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারছেন না তাহলে আপনার সালাত আদৌ হবে কিনা এটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই জন্য আমরা বলবো যে কোরআন শুদ্ধভাবে পড়ার সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে